হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। আপনারা দেখছেন এমএস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল। আমি এমএস ওয়ার্ডের শেপ সম্পর্কে আলোচনা করছি, অর্থাৎ এমএস ওয়ার্ডে আপনারা কীভাবে শেপ নিয়ে কাজ করবেন সে সম্পর্কে আলোচনা করছি। এই ভিডিওতে আমি শেপের স্টাইল সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ কীভাবে আপনারা শেপে বিভিন্ন ধরনের স্টাইল দেবেন, ফিল কালার চেঞ্জ করবেন, বর্ডার দেবেন, অর্থাৎ শেপের আউটলাইন নিয়ে কাজ করবেন এবং শেপে বিভিন্ন ধরনের ইফেক্ট দেবেন সে সম্পর্কে আলোচনা করছি। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আমার এই চ্যানেলের আপডেট ভিডিওর নোটিফিকেশনগুলো যদি পেতে চান তাহলে সাবস্ক্রাইবারের পাশে যে বেল আইকনটি রয়েছে সেটিতে প্রেস করুন। এইখানে দেখুন আমি একটি শেপ ইনসার্ট করেছি। এখন এই শেপটিতে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন দেবো, বিভিন্ন ধরনের স্টাইল দেবো। শেপ কীভাবে ইনসার্ট করতে হয় সেটি আমি আগের পর্বে বলেছি। সেই ভিডিওতে আমি শেপ নিয়ে আরও কিছু কাজ দেখিয়েছি, কীভাবে শেপ চেঞ্জ করবেন, শেপে পয়েন্ট অ্যাড করবেন ইত্যাদি। আপনারা প্রয়োজন হলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। আপনারা যখন এমএস ওয়ার্ডে কোনো শেপ ইনসার্ট করবেন তখন দেখবেন শেপের কালার রয়েছে হচ্ছে ব্লু, এবং একটি ব্লু কালারের বর্ডার রয়েছে। বর্ডারটি একটু ডিপ এবং ভিতরের কালারটি একটু এই বর্ডারের চাইতে লাইট। এখন আমরা এই শেপের কালার নিয়ে কাজ করবো, বর্ডার নিয়ে কাজ করবো, অর্থাৎ অন্যান্য ইফেক্ট কীভাবে দিতে হয় সেটি সম্পর্কে জানবো। এইখানে দেখুন শেপ স্টাইলসে এইখানে তারা নির্দিষ্ট কিছু স্টাইল দিয়ে রেখেছে। যেমন এইখানে এটি হচ্ছে সাদা, অর্থাৎ বর্ডারের কালারটি হবে হচ্ছে সবুজ এবং মাঝখানের ব্যাকগ্রাউন্ডটা হবে হোয়াইট। এটিতে ক্লিক করলে সেই অনুযায়ী শেপের স্টাইলটা হবে। তারপরে এটি হচ্ছে ব্ল্যাক, এখানে দেখুন পুরোটাই ব্ল্যাক। আর ইতিপূর্বে যেটি ছিল, অর্থাৎ শেপ যখন আমরা ইনসার্ট করি তখন এই কালারটা থাকে। এখন আপনারা যদি এই কালারের বাইরে অন্য কোনো কালার অথবা অন্য কোনো ডিজাইন নিতে চান তাহলে এইখানে এই তীরে ক্লিক করলে এখানে দেখুন আরও বেশ কিছু ডিজাইন, আরও বেশ কিছু স্টাইল তারা দিয়ে রেখেছে। আমি আমার কাজের সুবিধার জন্য আমি শেপটা একটু ডান দিকে মুভ করে নিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এইখান থেকে আমরা যদি অন্য কোনো ডিজাইন নিতে চাই, যেমন আমরা এইটি যদি নিতে চাই তাহলে এটিতে ক্লিক করতে পারি, অথবা এখানে দেখুন আরও অন্য ধরনের স্টাইল রয়েছে, অন্য ধরনের ডিজাইন রয়েছে। এখান থেকে স্ক্রল করে আরও কিছু স্টাইল ডিজাইন রয়েছে, আপনারা আপনাদের প্রয়োজন মতো পছন্দ মতো এখান থেকে ডিজাইন নিতে পারেন। এছাড়াও আপনারা যদি তাদের এই নির্দিষ্ট ডিজাইন বাদে আপনারা যদি নিজেদের মতো ডিজাইন করতে চান সেটিও করতে পারবেন। সেটির জন্য আমি এটি নান করে দিচ্ছি। আগে নান করার জন্য আমি এটিতে ক্লিক করলাম, দেখুন এটি বর্তমানে নান হয়ে গেছে, অর্থাৎ লাইন কালার কালো এবং মাঝখানের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট। এখন আমরা যদি নিজেদের মতো স্টাইল দিতে চাই, অর্থাৎ আমরা ব্যাকগ্রাউন্ডটা যদি নিজেদের মতো কালার দিতে চাই, তাহলে এইখানে দেখুন শেপ ফিল একটি অপশন রয়েছে। এখানে ক্লিক করার পরে এইখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে, আপনাদের প্রয়োজন মতো কালার সিলেক্ট করে সেই কালারটি এখান থেকে দিতে পারেন। যেমন আমি এটিতে ক্লিক করলাম, দেখুন সেই কালারটি এখানে চলে আসছে। তারপরে আপনারা যদি এই কালারটি এখান থেকে বাদ দিতে চান, অর্থাৎ এখানে মাঝখানে কোনো কালার যদি না দিতে চান, তাহলে এইখানে শেপ ফিলে ক্লিক করার পরে এখানে দেখুন নো ফিল লেখা রয়েছে। এই নো ফিলে ক্লিক করলে সেটিতে কোনো কালার থাকবে না। এখানে বর্তমানে কিন্তু কোনো কালার নাই। আপনি যদি হোয়াইট সিলেক্ট করেন তাহলে এটিতে হোয়াইট কালার আসবে, আবার আপনারা যদি নো ফিলে ক্লিক করেন তাহলে কোনো কালার থাকবে না। আমি উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি। যেমন আপনারা এটিতে যদি হোয়াইট কালার দেন, দেখুন হোয়াইট কালার বর্তমানে আছে। আমি যখন মাউসটা ভিতরে নিয়ে যাচ্ছি তখন দেখুন এই মাউসটি একটি অ্যারো আকৃতির আসছে। তারপরে আপনারা যদি নো ফিলে ক্লিক করেন, মাউসটা ভিতরে নিয়ে যাচ্ছে, দেখুন এখানে বর্তমানে মাউসটি কিন্তু অ্যারো আকৃতি শো করছে না। এবং আপনারা যদি এইখানে সাদা কালার দেন, তারপরে আপনারা লেখার উপরে যদি নিয়ে যান তাহলে দেখুন লেখাটি আর দেখতে পাচ্ছেন না। কিন্তু আপনারা যদি নো ফিলে ক্লিক করেন তাহলে দেখুন লেখাটি আপনারা দেখতে পাবেন। এছাড়াও এখানে আরও অপশন রয়েছে, যেমন এখান থেকে আপনারা মোর ফিল কালারে ক্লিক করে কালার নিতে পারেন। তারপরে নিচের দিকে আরও কিছু কালার রয়েছে, এখান থেকে আপনারা কালার দিতে পারেন। এরপরে আপনাদেরকে দেখাবো শেপের মধ্যে আপনারা কীভাবে ছবি ইনসার্ট করবেন। যেমন বর্তমানে এই শেপটির ভেতরে যদি আমি ছবি ইনসার্ট করতে চাই তাহলে এইখানে শেপ ফিলে ক্লিক করার পরে এখানে দেখুন পিকচার একটি অপশন রয়েছে। এটিতে যদি আপনি ক্লিক করেন তাহলে একটি বক্স আসবে। এখানে বর্তমানে আমার নেট কানেকশন নাই, সেই কারণে এই মেসেজটি আসছে। আমি এখানে ওয়ার্ক অফলাইন এটিতে ক্লিক করলাম, তাহলে আমাদের ডেস্কটপ থেকে, অর্থাৎ আমার কম্পিউটার থেকে আমি ছবি নিতে পারবো। আমি ডেস্কটপে গেলাম, তারপরে আমি যদি এই ছবিটি নিতে চাই, আমি এই ছবিতে ক্লিক করলাম, তারপরে আমি ইনসার্টে ক্লিক করলাম, তাহলে দেখুন সেই ছবিটি আমার শেপের মধ্যে চলে আসছে। আমার শেপের সাইজটি যেমন সেই সাইজ অনুযায়ী ছবি চলে আসছে। বর্তমানে ছবিটি চ্যাপ্টা হয়ে গেছে। পরবর্তীতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই ছবির চ্যাপ্টা যেন না হয় সেটি আপনারা ঠিক করতে পারেন। তারপরে আমরা এই শেপের ভিতর থেকে ছবিটি যদি বাতিল করতে চাই তাহলে এখানে শেপ ফিলে ক্লিক করে নো ফিলে ক্লিক করলাম, তাহলে সেই ছবিটি বাতিল হয়ে যাবে, এখানে কোনো ফিল আসবে না। এছাড়াও শেপের ভিতরে আরও স্টাইল দেওয়ার জন্য এখানে কিছু অপশন রয়েছে। যেমন আপনারা যদি
গ্রেডিয়েন্ট দিতে চান শেপের মধ্যে, তাহলে এখান থেকে দিতে পারেন। এখানে গ্রেডিয়েন্টের বিভিন্ন ধরনের অপশন রয়েছে, যেমন দেখুন আপনারা মাউস নিয়ে গেলে বুঝতে পারছেন এটি একটু ডিপ, এবং দেখুন মাঝখানে একটি ডিপ কালার এবং সাইডে লাইট কালার, এই ধরনের গ্রেডিয়েন্ট রয়েছে। আপনারা এখান থেকে আপনাদের প্রয়োজন মতো যে কোনো গ্রেডিয়েন্টে ক্লিক করলে সেই গ্রেডিয়েন্টটি এখানে চলে আসবে। তারপরে এইখানে টেক্সচারের আরও কিছু অপশন রয়েছে, যেমন আপনারা যদি এখানে টেক্সচার দিতে চান, অর্থাৎ এখানে এমএস ওয়ার্ডে নির্দিষ্ট কিছু টেক্সচার দিয়ে রেখেছে, আপনারা এইখান থেকে যেমন এই যে এই টেক্সচারটি যদি নিতে চান, এটিতে ক্লিক করলেন তাহলে দেখুন সেই টেক্সচারটি আপনাদের শেপে চলে আসবে। তারপরে অনুরূপভাবে টেক্সচার যদি আপনারা বাতিল করতে চান, এখানে নো ফিলে ক্লিক করলে সেটি বাতিল হয়ে যাবে। এরপর আমি বর্ডার নিয়ে কাজ করব, অর্থাৎ শেপের যে বর্ডার রয়েছে এই বর্ডার আপনারা কীভাবে এডিট করবেন। যেমন আমরা এই শেপের বর্ডারটি যদি একটু মোটা করতে চাই অথবা অন্য কোনো কালার দিতে চাই, তাহলে এখানে শেপ আউটলাইন এই বাটনে ক্লিক করলাম। তারপরে এইখান থেকে আমি যদি এই কালারটি দিতে চাই, আমি অরেঞ্জ কালার এটি সিলেক্ট করলাম, তাহলে দেখুন সেই কালারটি এখানে চলে আসছে। তারপরে এটি যদি একটু মোটা করতে চাই, তাহলে এইখানে এই উইতে ক্লিক করার পরে এইখানে আমি এই যে 4.5 PT এটিতে ক্লিক করলাম, তাহলে সেই মাপ অনুযায়ী এখানে বর্ডারটি চলে আসছে। তারপরে আপনার শেপের বর্ডারটি যদি হাইড করতে চান, অর্থাৎ বর্ডার যদি না দিতে চান, তাহলে এখানে শেপ আউটলাইনে ক্লিক করে এখানে নো আউটলাইন এটিতে ক্লিক করলে বর্ডারটি হাইড হয়ে যাবে। আমরা একটি ফিল কালার দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন এই যে বর্তমানে এই শেপের শুধু ফিল কালার রয়েছে, কিন্তু কোনো বর্ডার নেই। এরপরে আপনারা যদি শেপের বর্ডারের অন্য কোনো ডিজাইন দিতে চান, যেমন আমি এটি শেপটিতে ক্লিক করলাম, তারপরে শেপ আউটলাইনে ক্লিক করলাম, এখানে দেখুন শেপের আরও কিছু স্টাইল রয়েছে। যেমন এই যে দেখুন এখানে ডট ডটের স্টাইল রয়েছে, এই ডট ডটের স্টাইলটি যদি আপনি দিতে চান, এটিতে ক্লিক করলে সেই অনুযায়ী এখানে বর্ডার চলে আসবে। তারপরে আপনারা যদি বর্ডারটা হাইড করতে চান, অনুরূপভাবে এখানে নো আউটলাইনে ক্লিক করলে বর্ডারটি হাইড হয়ে যাবে। এরপরে আমরা শেপের বিভিন্ন ইফেক্ট নিয়ে আলোচনা করছি, যেমন আপনারা শেপের যদি শ্যাডো দিতে চান, শেপকে ব্লার করতে চান, অথবা এখানে গ্লো দিতে চান, ইত্যাদি বিভিন্ন ধরনের ডিজাইন দিতে চান, সেটিও দিতে পারবেন। যেমন এখানে এই যে শেপ ইফেক্ট, এটিতে ক্লিক করে এখানে প্রিসেন্ট যদি দিতে চান, তাহলে এখান থেকে আপনাদের যে প্রিসেন্টটি প্রয়োজন সেটিতে ক্লিক করলে সেই অনুযায়ী এখানে ইফেক্ট চলে আসবে। তারপরে এই প্রিসেন্টে যদি আপনারা বাতিল করতে চান, এখানে শেপ ইফেক্টে ক্লিক করে প্রিসেন্টে ক্লিক করে এখানে যে নো প্রিসেন্ট এটিতে ক্লিক করলে সেই প্রিসেন্টটি হাইড হয়ে যাবে। তারপরে এখানে দেখুন একটা শ্যাডো আসছে, আপনার ইচ্ছা করলে এই শ্যাডোটা বাতিল করতে পারেন। এখানে দেখুন এই যে শ্যাডো, এখান থেকে নো শ্যাডো এটিতে ক্লিক করলে শ্যাডোটা বাতিল হয়ে যাবে। তারপর আবার যদি শ্যাডো দিতে চান, এখান থেকে আপনাদের প্রয়োজন মতো শ্যাডো দিতে পারেন। এটা হচ্ছে ইনার শ্যাডো আর এটি হচ্ছে আউটার শ্যাডো এগুলো। তারপরে আপনারা যদি রিফ্লেকশন দিতে চান, এখান থেকে ক্লিক করে রিফ্লেকশন দিতে পারেন। আবার রিফ্লেকশন বাতিল করতে চাইলে আপনারা এখান থেকে নো রিফ্লেকশন বাতিল করতে পারেন। তারপরে আপনারা যদি গ্লো দিতে চান, আপনারা গ্লো দিতে পারেন। তারপরে এখানে সফটেজ রয়েছে, আপনার ইচ্ছা করলে সফটেজ দিতে পারেন। তারপরে এখানে বেভেল রয়েছে, আপনার ইচ্ছা করলে প্রয়োজন মতো বেভেল দিতে পারেন। এবং লাস্টে রয়েছে 3D রোটেশন, আপনারা 3D রোটেশন অনুযায়ী যদি করতে চান আপনার শেপটিকে, সেটিও করতে পারেন। আমি এটিতে ক্লিক করলাম, তাহলে দেখুন 3D রোটেশন অনুযায়ী এটি বাঁকা হয়ে গেছে। আমি যখন ইমেজের কাজ দেখিয়েছিলাম, অর্থাৎ এমএস ওয়ার্ডে কীভাবে আপনারা ইমেজ এডিট করবেন, তখন আমি এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। আপনার ইচ্ছা করলে ইমেজের সেই ভিডিওগুলো আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটি কমেন্ট বক্সে জানান, এবং আপনারা যদি এ ধরনের আরও ভিডিও পেতে চান তাহলে সেটিও কমেন্ট বক্সে জানান। আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, এবং আমার আপডেট ভিডিওগুলো যদি পেতে চান তাহলে বেল বাটন চাপুন। ভিডিওটি যদি আপনার কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, ধন্যবাদ।